আমাদের জাতীয় চার নেতাকে এরা হত্যা করেছিল। 15,000 জাতির জনককে হত্যার পর পাকিস্তানের দোসররা, সেই মির্জাপুরেরা, সেই খোন্দাকার মুস্তাকেরা এই জাতীয় চার নেতাকে জেলখানার মধ্যে, জেলখানাতে সাধারণত মানুষ যায় কারো শাস্তি হলে বা কারো বিচারাধীন থাকলে যায়, কিন্তু ওনাদেরকে অন্যায়ভাবে জেলে নিয়েছে, আবার জেলখানার মধ্যে সেই পাকিস্তানি দোসররা ওনাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এখানে। এটাকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র সেই দিন হয়েছিল, এবং যারা করেছিল তারা 21 বছর ক্ষমতায় ছিল। আমরা সবাই এই ইতিহাস এখানে যারা আছি সবাই জানি, তাই আমি বলবো আজকের এই দিন আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা শ্রদ্ধার সাথে জাতীয় চেন্নার তার শত জাতীয় জনক বঙ্গবন্ধু এবং যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধু পরিবার সবাইকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। তাই আমরা আজকে আমাদের অন্যান্য প্রোগ্রামও আছে, আমি বলবো আজকে চকরিয়াতে, এই চকরিয়াতে আজকে কি অবস্থা চলছে নেতৃবৃন্দ বলেছেন। আগামী ডিসেম্বরের পরে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এই সরকারের মেয়াদ অলরেডি আমাদের এই সরকারের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, আর নির্বাচন তফসিল ঘোষণা হবে 15 তারিখের দিকে নভেম্বর আগামী মাসে। এরপরে নমিনেশন হবে, এখানে নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে আসবে অবরোধ দিয়েছে, আসবে না এটা তাদের ব্যাপার, তারা নির্বাচনে আসতে পারে, না আসলেও নির্বাচনের জন্য বসে থাকবে না। যারা যারা এখানে অগ্নিসন্ত্রাস করছে এদেশে, এরা 2014-15 সালে ওইভাবে করেছিল, এখনো একইভাবে সারা দেশব্যাপী আজকে অবরোধ, হরতাল, অগ্নিসন্ত্রাস এগুলি এরা করছে। আজকে দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য এই নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নির্বাচন না হওয়ার জন্য যা যার ষড়যন্ত্র সব করছে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, উনি দেশের ব্যাপক উন্নয়ন করেছেন, নেতৃবৃন্দ বলেছেন, আমরা সবাই জানি উনি এই দেশকে পৃথিবীর কাছে একটা ঈর্ষান্বিত দেশে পরিণত করেছেন। যে উন্নয়ন হয়েছে গত 15 বছর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত আজকে হতবাক। আপনারা জানেন আমি আমেরিকায় গিয়েছিলাম, আপনারা দেখেছেন সেখানে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট অভ্যর্থনা জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছেন যে 15 বছরের মধ্যে এত উন্নয়ন কি করে হলো। তাহলে আগামীতেও এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে, নৌকাতে ভোট দিতে হবে। নৌকাতে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। তবে এই এলাকাতে আমরা বলবো যে অবস্থা চলছে, এই এলাকাতে যে অবস্থা চলছে তার একটা পরিবর্তন হওয়া দরকার নেতৃবৃন্দ বলেছেন। আমিও তাদের সাথে একমত, যে উদ্দেশ্যে এখানে লৌকিক প্রতীক দেওয়া হয়েছিল তা আমার মনে হয় তা সঠিকভাবে প্রতিফলিত হয় নাই, উল্টো হয়েছে। এখানে কি হচ্ছে কি চলছে আমরা আপনারা সবাই জানি, তা আমি এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে এখানে নৌকার প্রার্থী বদলাতে হবে, এটাই হলো মেসেজ। নৌকার প্রার্থী বদলি এখানে একটা ভালো লোককে, ভালো লোক যিনি জননেত্রী শেখ হাসিনা উন্নয়নটাকে ধরে রাখতে পারে, উন্নয়ন অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যাবে, একটা একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য এখান থেকে অবিচার অন্যায় দূর হবে, এইরকম একজন প্রার্থীকে এখানে মনোনয়ন দেওয়ার জন্য নেতৃবৃন্দ বলেছেন। আমি তাদের সাথে একমত, এখান থেকে যে ব্যক্তি এই চকরিয়াতে আজকে দুঃশাসন মুক্ত করতে পারবে, যে ব্যক্তি চকরিয়াতে এই এসে দুর্নীতি মুক্ত করতে পারবে, যে ব্যক্তি এই চকরিয়াকে সুন্দর চকরিয়া পরিণত করতে পারবে, দুর্নীতি মুক্ত চকরিয়া করতে পারবে, এরকম একজন ব্যক্তিকে এখানে নমিনেশন দিয়ে এই চকরিয়ার নৌকাকে বিজয় অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবার নৌকা প্রতীকে এখানে প্রার্থীকে বিজয় করে নৌকাকে এখানে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। খোদা হাফেজ, জয়।